এদিকে শীতের তীব্রতায় শিশুদের সুরক্ষা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো শিক্ষা অধিদপ্তর ও বিদ্যালয়ের সমন্বয়হীনতার ভোগান্তি কাটছে না গত দুই দিনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ব্যাপারে না জেনে বিদ্যালয়ে এসে ফিরে গিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষা অধিদপ্তর বলছে সমন্বয় সাধনে কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিবর্তে এখন থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বিশেষজ্ঞরা বলছেন সব পক্ষের সমন্বয় না থাকলে সিদ্ধান্ত কাজে আসবে না আব্দুল সালাম বাবু ও মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ উত্তরাঞ্চলের শীতের প্রকোপ থেকে শিশু শিক্ষার্থীদের সুরক্ষায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখছে শিক্ষা অধিদপ্তর তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত সঠিক সময়ে না জানতে পেরে স্কুলে এসে ফিরে যাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা প্রতিদিনের মতো আসছি আসার পরে এখানে এসে দেখি যে স্যাররা বলতেছেন যে আজকে ক্লাস হবে না তোমরা বাসায় চলে যাও নোটিশটা আগেই দিলে আমাদের অত সকালে ওঠা লাগতো না অনেকে দূর থেকে আসে তাপমাত্রা -10 ডিগ্রি হয়ে গেছে তার কারণে স্কুল বন্ধ স্কুলটা তো আসলে বন্ধ দিলে আগামীকাল থেকে বলে দেওয়া লাগতো সেটা কিন্তু বাচ্চারা স্কুলে চলে গেছে তারপরে একটু আগে একটা মেসেজ আসলো যে স্কুল আজকে বন্ধ স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন অনেক রাতের সিদ্ধান্ত হওয়ায় তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় মতো স্কুল বন্ধ থাকার বিষয়ে জানাতে পারছেন না ডিএ অফিস থেকে একটা চিঠি আসে তারপর আমার এই জিনিসটা অবহিত তাৎক্ষণিক বাচ্চাদেরকে জানে আমরা গার্জেনদেরকে অবহিত করি তো 9টার পরে জানাইছে ওরা ক্লাসে আসছে কোনো ক্লাস হয়নি আসছিল তারা তো জানে না কারণ নোটিশটা তো হয়েছে রাত্রে শিক্ষা অধিদপ্তর বলছে সমন্বয় সাধনে কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিবর্তে স্কুল বন্ধ থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখন থেকে উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন জেলা শিক্ষা অফিসারকে ডেকে মিটিং করে বলে দিয়েছি তারা উপজেলা চেক করবে এই উপজেলায় তাপমাত্রা নিচে তারাই শুধু বন্ধ দিবে তাৎক্ষণিক আমি এখান থেকে বন্ধ দিতে গেলে অনেক টাইম লস হয় এদিকে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না থাকলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো উপকারে আসবে না এইটা আসলে যদি এক্সিকিউট না করা যায় একটা শিক্ষার্থী যদি সকাল 8টার সময় স্কুলে যেতেই পারে তাহলে তো ওই কষ্টটা তাকে করতেই হলো ওই ঝুঁকিটা তাকে নিতেই হলো তো আমার মনে হয় যারা এটা নিয়ে কাজ করছেন বা যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে একটু দায়িত্ববান আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের উত্তরাঞ্চলে আরও কিছুদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ডেস্ক রিপোর্ট নিউজ 24